মাত্র বছর দেড়েক হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ থেমেছে। বিনয় কৃষ্ণ বসুর বয়স 12, সুভাষচন্দ্র বসু তখনও কংগ্রেসে যোগ দেননি। মান্নাদের বয়স সবে মাত্র 1 বছর, সত্যজিৎ রায়ের জন্ম তখনও হয়নি। ভবানীপুরের দক্ষিণে সামান্য কিছু বসতি তৈরি হয়েছে। কালীঘাটে আগত দর্শনার্থীরা বলেন, আদিগঙ্গার পাড়ে দাঁড়ালে দূর থেকে নাকি বন্য জন্তুর হুঙ্কার তখনও শোনা যেত। অবশ্য ডাকাত তখন আর তেমন নেই, তবে সাপদের ভারী দাপট। কলকাতা শহর দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে, তাই বন জঙ্গল কেটে কলকাতার বসতি বাড়াতে হবে বলে সিদ্ধান্ত নিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল জর্জ কার্জন ওরফে লর্ড কার্জন। কলকাতার রাস্তাঘাট, জলের ব্যবস্থা, পয়ঃ প্রণালী বানানো এবং তা রক্ষণাবেক্ষণের জন্য 1912 সালে তিনি তৈরি করলেন ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি। রক্ষণাবেক্ষণের পাশাপাশি চলতে থাকলো কলকাতা সম্প্রসারণেরও কাজ, নতুন নতুন জমি খোঁজার কাজ, সেখানে বসতি গড়ে তোলা যায় কি না সেই নিয়ে দেখাশোনার কাজও। কালীঘাট মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে একটি ঘন জঙ্গল বেছে নেওয়া হলো। এই জঙ্গলের পাশ দিয়েই চলে গেছে ইংরেজদের তৈরি ব্রডগেজ রেল লাইন, যা আরও দক্ষিণে বজবজে গিয়ে শেষ হয়েছে। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল এই অঞ্চলটাকে কেটে সাপ করে বাস উপযোগী করে তুলতে হবে, কিন্তু সেই জঙ্গল যে এত গভীর তা সাপ করতে গেলে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। তাহলে এখন কী করণীয়? ওই জঙ্গলের আরও দক্ষিণ দিকে মানে রেল লাইনের অপর দিকে রয়েছে বিরাট বিরাট সব জলা। ঠিক হলো ওই জলা জঙ্গল ভরাট করেই সেখানে বসতি তৈরি করা হবে। জঙ্গল কেটে পরিষ্কার করে সেইখান থেকে মাটি তুলে জলা ভরাট করা অনেকটা সহজতর কাজ, কিন্তু জলা ভর্তি করতে গেলে তো অনেক মাটি লাগবে। সেই মাটি পাওয়া যাবে কোথা থেকে? কেন, জঙ্গল থেকে। প্রথমে জঙ্গলের গাছ কেটে মাঠ বানানো হলো, তারপর সেইখান থেকে মাটি কেটে জলা অঞ্চলে ফেলে সেখানে ভর্তির কাজ চলল। মোট 73 একর জমি বেছে নেওয়া হলো কাটার জন্য। এবারে মাটি কাটার দায়িত্ব দেওয়া হলো সিআইটির একজন পদস্থ কর্মচারী, যার নাম সেসিল হেনরি বম্পাস। হাজারখানেকের ওপর লোক নিয়োগ করা হলো মাটি খননের জন্য। এ রাজ্যের লোক তো বটেই, পাশের রাজ্য বিহার থেকেও লোক আনা হলো দ্রুত কাজ শেষ করার জন্য। এদিকে এই জঙ্গলের মাঝ বরাবর একটি মসজিদ ছিল, ছোট্ট একটি মসজিদ। ঘন জঙ্গলের মধ্যে এই মসজিদটি তৈরি হয়েছিল 1884 সালে। তো সেই মসজিদটি অক্ষত রেখে তার চারিদিক থেকে মাটি কেটে নেওয়া হলো। মাটি খুঁড়তে খুঁড়তে বিশাল জঙ্গলের মাঝে তৈরি হয়ে গেল একটি মনুষ্য নির্মিত বিশাল জলাশয়। মাটি খুঁড়ে পাওয়া গেল অজস্র কঙ্কাল। তো এই কঙ্কাল কোথা থেকে আসলো? আমরা সকলেই জানি কলকাতার ঠগি আর ডাকাতের কথা। সঙ্গে জিনিসপত্র কেড়ে খুন করে তারা জঙ্গলে লাশ পুঁতে দিত, এবং এটা তাদের বাঁ হাতের কাজ। আরও বেশ কয়েকটি কামান পাওয়া গেল, তো সে কথায় আমি পরে আসছি, এখন মেন কথায় আসি। যেহেতু সেসিল বম্পাসের তত্ত্বাবধানে এই জলাশয়টি তৈরি হয়েছিল, তাই এই জলাশয়টির নাম রাখা হয়েছিল বম্পাস লেক। ঠিক যেমন উইলিয়াম টলি নতুন করে আদিগঙ্গার সংস্কার করেন বলে তার নামই সেই স্থানের নামকরণ হয় টলিগঞ্জ। লেক সংলগ্ন অঞ্চল বলে মাটি বুঝিয়ে রেল লাইনের পাশের যে জায়গাটা বাসযোগ্য করে তোলা হলো তার নাম রাখা হলো লেক কলোনি। এখানে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সৈন্যদের একটি ছাউনি বা ব্যারাক বানানো হয়েছিল, তাই একে কলোনিও বলা হতো। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলার নবাব মীর জাফরের কাছ থেকে 55টি গ্রাম খুব সামান্য অর্থের বিনিময়ে কিনে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই গ্রামগুলোকে একসঙ্গে বলা হতো ডিহি 55 গ্রাম। এই 55টি গ্রামের 33টি ছিল কলকাতায় আর বাকিগুলো ছিল হাওড়া এবং হুগলিতে। হাওড়ার বেতর, সালকিয়া এইসব ছিল এই 55 গ্রামের অন্তর্ভুক্ত। বর্তমানে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে সেই 55 গ্রামের একটি ছোট্ট অংশ এখনও নাম অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। যাগে এবারে ফিরি আসল কথায়। এই গ্রামগুলোর একটিতে ছিল বিরাট বালির বাজার। সেই বালি কোথা থেকে আসতো তা আমি অন্য একটি পর্বে বলবো। মারাঠা ডিজ ভরাট করতে এখান থেকেই বালি নিয়ে যাওয়া হতো। বাংলার নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে বর্গী অর্থাৎ মারাঠারা কলকাতা আক্রমণ করবে এরকম একটা খবর রটে যায় চারিদিকে। তাদের হাত থেকে রক্ষা পেতে সেই 1742 সালে কলকাতাকে কেন্দ্র রেখে তার চারিধারে পরীক্ষা তৈরির কাজ শুরু হয়। পরীক্ষা কাটার কাজ শুরু হয়েছিল, কিন্তু মারাঠারা আসবে না এই কথাটা জেনে গিয়ে সেই কাজ আর শেষ করা হয়নি। 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার এই পরীক্ষা বুঝিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই সময় 55 গ্রামের ওই বিশেষ গ্রাম থেকে বালি আনিয়ে মারাঠা ডিজ বুঝিয়ে ফেলা হলো। সেই বুঝিয়ে ফেলা
পরীক্ষা আজকের আচার্য প্রফুল্লচন্দ্র রোড এবং আচার্য জগদীশচন্দ্র বসু রোড। এদিকে বালি বিক্রি বেড়ে যাওয়ার ফলে গ্রামের বাসিন্দারা বেশ সমৃদ্ধ হয়ে উঠল। গ্রামে বেশ কিছু কোঠা বাড়ি তৈরি হলো। বালির সওদা হয় বলে গ্রামের নাম রাখা হয়েছিল বালিগঞ্জ। সেই সময় উচ্চারণ করা হতো বালিগঞ্জ। তো ইংরেজরা 1862 সালে শিয়ালদা থেকে ক্যানিং অবধি রেল চলাচল ব্যবস্থা চালু করে দেয়। যাতায়াতের সুবিধার্থে সমৃদ্ধ গ্রাম বালিগঞ্জে একটি স্টেশনও বানায় তারা। এরও 28 বছর পরে অর্থাৎ 1890 সালে বালিগঞ্জ থেকে ডান দিকের জলা আর জঙ্গলের পাশ দিয়ে পাতা হলো নতুন একটি ট্রেন লাইন, যা আজকের বজবজ পর্যন্ত প্রশস্ত হয়েছে। তো উল্লেখ্য, এই রেল লাইন দিয়ে স্বামী বিবেকানন্দ 1897 সালে আমেরিকা থেকে ভ্রমণ সেরে কলকাতায় ফেরে। বালিগঞ্জ সমৃদ্ধ গ্রাম হওয়ায় সেখানে বড় বড় জমিদার ধনী লোকেরা বিঘে বিঘে জমি কিনে তাদের বাগান বাড়ি তৈরির কাজ শুরু করে দিলেন, প্রমোদ ভবন আর কি। তো উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীরাও এখানে বাগান বাড়ি তৈরি করতে লাগলেন। তাদের সেই সব বিরাট বিরাট বাগানওয়ালা বাড়িগুলোর নামের সঙ্গে একখানা করে গার্ডেন জুড়ে দেওয়া হতো। এইরকম একটি বাগান বাড়ির মালিক ছিলেন তদানীন্তন জেলা শাসক জর্জ ম্যান্ডেভিলা, এবং তার বাগান বাড়ির যে নাম সেই নাম ছিল জর্জ ম্যান্ডেভিলা গার্ডেন, যেটা আজকের ম্যান্ডেভিলা গার্ডেন। এরকম আরেকটি বাগান বাড়ি ছিল যার নাম ছিল কর্নেল গিলবার্ট আয়রন সাইড গার্ডেন, কিন্তু আজ আর আয়রন সাইড গার্ডেন নেই, তার বর্তমান নাম আয়রন সাইড রোড। এদিকে চারিদিকে এত গার্ডেন গার্ডেন দেখে লেক কলোনির বাসিন্দারা বলল তারাও কলোনি নাম নেবে না, তাদের কলোনি নাম পছন্দ হয়নি, তারাও তাদেরকে গার্ডেন নাম দিতে হবে। তো তখন লেক কলোনির নাম পরিবর্তন করে স্থানটির নাম রাখা হয় লেক গার্ডেন্স। লেক গার্ডেন্সে ছোট জনপদ তৈরি হতে ইংরেজ সরকার তখনকার নামি ব্যবসায়ী মাংনি রাম বাঙ্গুরকে দায়িত্ব দিল সেই জনপদের আরও দক্ষিণ দিকে বাসযোগ্য করে তুলতে। মাংনি রাম তাই করলেন, সেই অঞ্চলে গড়ে উঠল বসতি। টিপু সুলতানের পরিবারের কিছু সদস্যরাও সেখানে খাপছাড়াভাবে বাস করতেন। মাংনি রাম সাজিয়ে তুললেন পুরো অঞ্চলটা, আজকের MR বাঙ্গুর হাসপাতাল তার নামে। আর সেই বম্পাস লেকের নাম হয় ঢাকুরিয়া লেক, বর্তমানে রবীন্দ্র সরোবর। তাহলে কি বম্পাসের নাম ইতিহাস থেকে পুরোপুরি মুছে গেল? না, লোকে তাকে না মনে রাখলেও তার নামে একটি রাস্তা রয়ে গেছে। দেশপ্রাণ শাসমল রোড থেকে সার্দান অ্যাভিনিউতে ঢুকে একটু এগোলেই বাঁ হাতে পেয়ে যাবেন বম্পাস রোড। রাস্তাটা এঁকে বেঁকে কিরণ শঙ্কর রায় রোড দিয়ে আপনাকে নিয়ে যাবে সোজা লেক মার্কেটে। তো রবীন্দ্র সরোবর নিয়ে আরও দুটো কথা বলে রাখি। সেই যে মসজিদটির কথা বলেছিলাম, যেটি দ্বীপের মতো জলের মাঝখানে আজও আছে, 1926 সালে হাওড়ার বার্ন অ্যান্ড শেফার্ড কোম্পানি পার থেকে মসজিদ অবধি একটি সেতু নির্মাণ করে দেয়। এর ঠিক পেছন দিকেই ক্যালকাটা রোয়িং ক্লাব। এখানে একটা প্রশ্ন উঠে আসতেই পারে, সিপাহি বিদ্রোহের পরেই 1858 সালে ক্যালকাটা রোয়িং ক্লাব প্রতিষ্ঠিত হয়, এদিকে বম্পাস লেকের কাজ শুরু হয় 1920 সালে, তাহলে তো হিসেব মিলছে না? মিলে যাবে, আমি এই লাইনটি বললেই হিসেবটা মিলে যাবে, শুনে রাখুন। 1858 সালে ক্যালকাটা রোয়িং ক্লাব প্রতিষ্ঠিত হয় স্ট্যান্ড রোডের পাড়ে গঙ্গার দিকে। পরে সরোবর তৈরি হলে পাকাপাকিভাবে এইখানে উঠে চলে আসে। তো সবশেষে বলি, রবীন্দ্র সরোবরে যারা গিয়েছেন তারা দেখেছেন সরোবরের পশ্চিম পাড়ে বেশ কয়েকটি বড় বড় কামান এখনও রাখা আছে। তো এই কামানগুলো 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ দৌলার ব্যবহৃত কামান, মাটি খোঁড়ার সময় এইগুলো পাওয়া গিয়েছিল। তো এই ছিল দক্ষিণ কলকাতার সামান্য কিছু ইতিহাস। হ্যাঁ, অনেকের কাছে এগুলো জানা, অনেকের কাছে অজানা। তো আপনার কাছে যদি অজানা হয়, তো এই অজানা এবং খুবই সামান্য বিষয় কিন্তু যেগুলো আপনারই অঞ্চলের আপনার পদচিহ্ন সেইখানে পড়েছে এবং সেই অঞ্চলের ইতিহাস জেনে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে এরকম কিছু ইন্টারেস্টিং এবং লোকাল টপিক নিয়ে আমি আবারও আমার চ্যানেলে হাজির হব, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি থামস আপ এই ভিডিওর জন্য। ওকে, পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দ্য টাইম, গুড বাই।